সময় দেখবেন এখন কি করে বলবো, কিচ্ছু হচ্ছে না, কিছু বেরোবার সময় থাকবেন কথা বলে যাবো, বেরোবার সময় থাকবেন কথা বলে যাবো। নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার সকাল 11টা নাগাদ সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন সুজয় কৃষ্ণভদ্র। সেখানে ইডির ম্যারাথন জেরার মুখে পড়তে হয় তাকে। প্রায় 12 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তদন্তে অসহযোগিতার অভিযোগে মঙ্গলবার রাতেই কালীঘাটের কাকুকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সিজিও কমপ্লেক্সেই রাত কাটান সুজয় কৃষ্ণভদ্র। বুধবার বেলা 12টা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বের করা হয় সুজয় কৃষ্ণকে। যদিও সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নে কার্যত মুখে কুলুপ এঁটেছিলেন তিনি। দুপুর 12:55 নাগাদ সুজয় কৃষ্ণভদ্রকে নিয়ে আসা হয় জোকা ESI হাসপাতালে। সেখানেই করা হয় তার স্বাস্থ্য পরীক্ষা। এদিকে সুজয়ের হাসপাতালে ঢোকার পরেই হাসপাতাল চত্বরে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ। প্রায় 2 ঘন্টা পর হাসপাতাল থেকে বেরোতেই ওঠে চোর স্লোগান। দুপুর 3:30 নাগাদ জোকা ESI হাসপাতাল থেকে বেরিয়েই কালীঘাটের কাকুকে নিয়ে ব্যাংশাল কোর্টে পৌঁছন ইডির তদন্তকারী অফিসাররা। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় গোটা আদালত চত্বর। নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে কুন্তল ঘোষ, তাপস মণ্ডল ও গোপাল দলপতির মুখে শোনা গিয়েছিল এই কালীঘাটের কাকুর নাম। তারপরেই তদন্তকারীদের আতসকাঁচের তলায় আসেন তিনি। অবশেষে মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে ম্যারাথন জেরার পর তাকে গ্রেপ্তার করে ইডি। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিক ও সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মাফিজুল ইসলাম, শুভদীপ মান্না ও অভিরূপা হাজরা। রিপোর্ট, ক্যালকাটা নিউজ।